ওয়েলকাম গাইস, এয়ার টিস অ্যান্ড ট্রিক্স স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে দেখাবো যে রাইস কুকার রেজিস্ট্রেশন বা রিপেয়ার পার্ট টু। তো এটাতে আমরা যেটি দেখানোর চেষ্টা করব যে সাধারণ যে টেকনিশিয়ান বা যে রিপেয়ারম্যানগুলো থাকে তারা কী ধরনের ভুল করে থাকে এবং এই ভুলগুলো কীভাবে আপনারা সংশোধন করবেন। সো ফার্স্ট অফ অল আমি রাইস কুকার খুলে নিয়েছি আগে থেকেই। সো এখানে অনেক জং পড়ে গেছে, সো জং পড়ে যাওয়ার কারণে মিটার যদি ধরি তাহলে মাল্টিমিটার বা অ্যাভোমিটারে সঠিক রিডিং দেখাবে না এবং এই কারণে আমি ফার্স্ট টাইম এটা ঘষে নিচ্ছি। আর কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে কিছু কিছু যে রিপেয়ারম্যানগুলো থাকে সেগুলো অনেক ধরনের ভুল করে থাকে, যেমন তারা ঠিকমতো জয়েন্ট করে না বা দেখা যাচ্ছে যে কোনো নর্মালি জয়েন্ট করে দেয় বা যেটি বাদ হয়ে গেছে সেটিকেও রিপেয়ার করে যেভাবে তার টু পেঁচিয়ে রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করবে। সো এই ধরনের এইগুলো করবেন না। সো আমি এখন ভালো করে ঘষে নিচ্ছি যাতে সুন্দর করে, এবং এতে করে আমার মাল্টিমিটার বা যে সংযোগটি আমি দিব বা মাল্টিমিটার বা অ্যাভোমিটারের প্রপটি ধরলে পারে যাতে সঠিক রিডিংটি আসে। সো এখানে দেখবেন একটা জিনিস খেয়াল করেন, সো এখানে দেখেন যে এখানে যে আমি এর আগেও আমি আপনাদেরকে বলেছি যে আরএফ যে ফিউজটি আছে সেটা আরএফ ফিউজটি এর কাজ হচ্ছে যখন কোনো রাইস কুকার যদি কোনো ধরনের প্রেশার বা ওভারহিটিং হয়ে যায় বা কোনো ফল্ট হয় তাহলে এটি কি পিউরে গিয়ে আপনার রাইস কুকারকে বাঁচাবে এবং আপনাকে বাঁচাবে। কিন্তু যে আগে রিপেয়ার করেছিল যে টেকনিশিয়ানটি সে কী করছে এখান থেকে এটি শর্ট করে দিয়েছে। সো এই ভুলটি কখনোই করবেন না, যদি এ ধরনের ভুল করে থাকেন তাহলে এটাতে রিস্ক থাকবে। এবং আমি মনে করি একজন ভালো টেকনিশিয়ান বা রিপেয়ারম্যান কখনো এই ভুলটি করবে না। আর আরেকটি ধরনের যে প্রবলেমটি আছে সেটি হচ্ছে এখানে যে স্টিলটি দিয়েছে সেটিতে প্রবলেম হতে পারে। সো এখানে খেয়াল করুন যে এখানে যে কয়েলের দুটি টার্মিনাল রয়েছে সে দুটিতে আমি এখন মাল্টিমিটারে X10K দিয়ে আমি প্রব দুটি ধরবো। সো বিষয় হচ্ছে এটা মূলত কাজ করে মূলত অভিজ্ঞতার উপরে। সো যদি কোয়ালিটি নষ্ট থাকে তাহলে মাল্টিমিটারে আপনি X10K দিয়ে অথবা X10 দিয়ে দেখলে পরে আপনি দেখবেন যে এখানে শূন্য, অর্থাৎ আপনার রেজিস্ট্যান্স শূন্য দেখাচ্ছে অথবা রেজিস্ট্যান্স উঠছে না, তাহলে বুঝবেন যে এটি কোয়ালিটি নষ্ট হয়ে গেছে বা পুড়ে গেছে। আর যদি কোয়ালিটি ভালো হয়ে থাকে তাহলে আপনার রেজিস্ট্যান্সের শূন্য এবং ইনফিনিটের যে চিহ্ন আছে অর্থাৎ আপনার জিরোর এবং জিরোর যে শূন্য এই পাশে যে ইনফিনিট একটা কোনো ধরনের চিহ্ন আছে তার মাঝামাঝি কাটা উঠবে, তাহলে পরে বুঝতে পারবেন যে এটি ভালো আছে। সো এটার মাঝামাঝি কাটা উঠছে, কিছুটা উঠছে, তার মানে এটি আশা করি ভালো রয়েছে। তবে এটা মূলত কাজ করে মূলত আপনার অভিজ্ঞতার উপরে, যতটা আপনি কাজ করবেন ততটা অভিজ্ঞতা হলে পরে সেই অনুযায়ী উঠবে। সো এখানে খেয়াল করেন যে কাটাটি কিছুটা উঠছে, তার মানে অবশ্যই এটি ভালো আছে। এখন আমি ভালো করে এটা ঘষে নেব এবং সুন্দর করে করব। যদিও আমি এটা পরীক্ষামূলকভাবে আমি চেক করার জন্য এটি আমি করছি। কখনোই আপনারা জয়েন্ট যদি তার দিয়ে দেন তবে যদি স্কুপ স্কুপ উঠে যায় তাহলে সুন্দর করে যদি পারেন সোল্ডারিং করে করে দেবেন, অথবা যদি পারেন অন্য ধরনের কোনো সিস্টেম করে যেখানে একদম লুজ থাকবে না সেটি করবেন। আর আমি যেভাবে করেছি এটিতে আপনারা এইভাবে করবেন না, আমি এটা হয়তো মূলত পরীক্ষামূলকভাবে করার জন্য করেছি। সো আমি এখানে একটা প্যাচ দিয়েছি যে দেখতে চাচ্ছি যে কোয়ালিটি হিটিং হয় কি না, এই কারণে আমি এটা করার চেষ্টা করছি। সো আমি সুন্দর করে এখন এটি পেঁচিয়ে নেব এবং এর পরবর্তী সময়ে আমি এটি যদি কাজ হয় এবং হিটিং করে তাহলে আমি এটিতে আমি হচ্ছে সোল্ডারিং করে দেব। তবে এটি আমি মূলত রুল ব্রেক করে ফেলছি, কারণ এই মূল নিয়মটি যে আপনি কখনোই এটি বেশি জোড়াতালি দিবেন না। সো আগের রিপেয়ারমেন্ট দেখছি স্টিল এবং মেরে এবং ভিন্ন স্ক্রিপ করেছে। সো এই ধরনের এই কাজগুলো করতে হলে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর আমি ভিডিওটি বেশি লং করব না, ভিডিওতে যে রিপেয়ারটি রয়েছে সেটিকে আমি সুন্দরভাবে করেছি এবং এটা আমি টাইম স্ল্যাপের মাধ্যমে এটি বাড়িয়ে দিয়েছি যাতে করে ভিডিও লং টাইম না হয়। সো আরেকটা জিনিস, আমার যখন কাজ করছিলাম তখন আমার ডিভাইসটি যেটি ক্যামেরা ছিল সেটা থেকে চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছিলো, কিন্তু পরবর্তী সময়ে সুন্দরভাবে এই রাইস কুকারটি সুন্দরভাবে চলেছিল। সো ধন্যবাদ সবাইকে, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।